মর্নিং এভরিওয়ান, গুড আফটারনুন হয়তো হয়ে গেছে। আজকে আমার 3rd February, আজকে আমার অ্যানিভার্সারি। অ্যানিভার্সারিতে আমি যাচ্ছি আবার, আমি যাচ্ছি আবার আমাদের কর্মস্থলে যেখানে আমাদের প্রবলেম গুলো আছে। আর সান আমাকে একটু দেখা কেমন লাগছে। আমি এই শাড়িটা পরেছি আজকে, লাল পাড় শাড়ি। ঠাকুমা হয়ে গেছি এত বছর প্রধানদার সঙ্গে থাকতে থাকতে, তো কোনোবারই সেলিব্রেট হয় না, এবারও হবে না। তো চলো, এবারে সিচুয়েশন তো আরো গম্ভীর, আরো গম্ভীর, প্রত্যেকবারই কিছু না কিছু গম্ভীরতম হয় এত বছরে। তো এই শাড়িটা পরে চললাম, তো চলি তোমার সঙ্গে থাকো। কিসে করে যাবে? গাড়ি পাঠাচ্ছে। অভিজ্ঞতা আমার লাইফে আর তোমাদের নতুন অভিজ্ঞতা, যে তোমাদের লাইফে একটা লড়াকু মেন্টালিটি দেবে। আর তোমরা অনেকেই বলছো, এতদিন তো দেখতাম দিদি তুমি লক্ষ্মী স্বরূপা, তুমি চণ্ডী স্বরূপা কবে থেকে বলে, এটাও একটা নতুন জার্নি। আসলে এটাই আমার রিয়েল রূপ। কিন্তু একটা কথা, এটা তো আগে এরকম অনেক কিছু হয়েছে কিন্তু কোনো তখন তো ব্লক করতাম না, না এখন তো ব্লক করে এখন তোমরা বুঝছো। এটা কিন্তু আমার আসল রূপ, মানে কখনো দমে যাওয়া তোমার দিদি না, কোনোদিন দমেনি। এই এই পার্সেন্টটা সাক্ষী। সাক্ষী মানে কি? এখন এজ হয়েছে, একটুখানি দমে গেছে, তাই জন্য শরীরের জন্য দমিয়া মানে ঠান্ডা হয়েছি, দমিনি। ইউ উইল নট অ্যাডাপ্ট। বাই। চল ঠিক আছে। জীবনে প্রধান দা আমাকে ভালোবেসে গোলাপ দেয়নি, আমাকে আমাকে অনিমাদি খুব ভালোবেসে গোলাপ দিচ্ছে। দেখো উড়ি বাবা, শুভ বিবাহ, থ্যাংক ইউ। দেখো কি অবস্থা, খারাপ হয়েছে কিন্তু খেয়ে নেবে না, যা হয়েছে খুব সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। অনিমাদি বলো কি, অনিমাদি দিল অনি অনিমাদি দুটো গোলাপ দিয়েছে শুভ বিবাহ বার্ষিকী বলে। না দাদা তুমি তো দিলে না, অনিমাদি দিল। দাঁড়াও, এই দাও, বলো অনিমাদি কে থ্যাংক ইউ। ক্যামেরা সামনে আছে নাকি, দেখতে পাচ্ছ? থ্যাংক ইউ অনিমাদি, থ্যাংক ইউ। এখানে দেখে, এখানে দেখে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখন অনিমাদি আছে, যাও কি বলো। তো এখন সন্ধে হয়ে গেছে, দেখো আমি একটা খুব সুন্দর চাদর পেতেছি। এটা আমাদের অ্যানিভার্সারির জন্য আমি কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে অনেকদিন আগে। তো যাই হোক, চাদরটা পাতা হয়নি, পেতেছি। তো এখন প্রধান দা আর শান যতদূর সম্ভব যাবে বম্বময়ী, আমাদের সেই বরগাছি আর বম্বময়ী, পারলে ওরা একটুখানি শ্যুট করবে, বলবো শ্যুট করার জন্য অবশ্যই। নো বললে হবে না, বলো আমি যেতে পারছি না, আমি যেতে পারছি না বলে ওদের দুজনকে পাঠিয়েছি, পাঠাচ্ছি। তো ওখান থেকে খাবার নিয়ে আসবে ডিনার, কারণ আজকে কিছুই করা যাচ্ছে না। আর আমার শরীর আজকে খুবই টনমনো, সেই জন্য নো সাজুগুজু, নো কিছু। প্রধান দা আমাকে জিজ্ঞেস করছিল তোমার জন্য কী নিয়ে আনবো, তো জেনারেলি আমরা সেরকম কিছু নেওয়া দেওয়া হয় না, বা অনেক সময় হয়, অনেক সময় ম্যাক্সিমাম টাইমে একটা করে গাড়ি হয়েছে স্কুলের জন্য, আর আমার ঘড়ি এইসব জিনিসগুলো দেওয়াতেই হয়েছে, আংটি কানে এরকম হয়েছে। এই বছর আমি বললাম আমার জন্য কিচ্ছু আনতে হবে না, আর একটা করে গাছ আমরা প্রত্যেক বছর নিই, এটা একটা ব্যাপার থাকে, কিন্তু এবছর সেটাও হয়নি। তো বাদ দাও, একদিন আমরা ঘোরার একটা আউটিংয়ের প্ল্যান আছে আমাদের, আজকে তো হলো না, আজকে দেখলেই মানে ওইগুলো। আর হ্যাঁ, আমরা তো ড্রামাটিক ফ্যামিলি আমার না, কালকে ড্রামা হবে আমাদের কিছু, সেটা কালকে দেখে নিই। স্যার সেটা তোমাকে আর পাপাকে ইনভলভ করছে না, সেটা অন্য কাউকে ইনভলভ, অন্য কাউকে ইনভলভ করে হবে, সেটা কালকে দেখে নিও। কালকে অবশ্যই মালা বদল টালা বদল অনেক কিছু, কালকে যাতে মা ফিট থাকে তাই জন্য মা আজকে রেস্ট, আজকে আমি রেস্ট নিচ্ছি। লাইফে অনেক কিছু রেসপন্সিবিলিটি, মানে রেসপন্সিবিলিটি, হ্যাঁ রেসপন্সিবিলিটি আমি নিয়ে নিই, যেগুলো পূরণ করতে হয় সেগুলো করতে আমি ভালোবাসি। নিজের বেলায় অতটা ভালো লাগে না, কিন্তু লোকেরটা করতে খুব ভালোবাসি। প্রধান দা মুখ অফ করে যাচ্ছে, প্রধান দা যেতে চাইছিল না কারণ আমার শরীরটা খারাপ ছিল। এই যে বউ ছিল, তুমি আমার জন্য খাবার আনতে যাচ্ছ, তোমার কেমন লাগছে? ওকে টাটা। আমরা অবশেষে পৌঁছে গেলাম বম্বময়ী, এটা হচ্ছে ওই বড়গেছিয়া লেভেল ক্রসিংয়ের এখানে বম্বময়ীতে। অ্যাকচুয়ালি পাইলের শরীরটা খুব একটা ভালো নেই, নাহলে আমরা ঠিক করেছিলাম আজকে সবাই মিলে আমরা
এখানে আসবো বা আরেকটু দূরে কোথাও ডঞ্জুর বা ওই সাইডে কোথাও যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু ওনার শরীরটা একটু খারাপ আছে, মাথা পেছনে প্রেশারটা লো হয়ে গেছে দেখলাম, তাই আমরা শাহান আর আমি দুজনে বেরিয়ে এসেছি। আমরা দুজন এখন ধর্মমন্ত্রী মোটামুটি আমাদের ডিনারের অর্ডার দিয়ে দিয়েছি, আমরা একটু পরেই ডিনার নিয়ে পৌঁছে যাবো, তারপরে ওখানে গিয়ে দেখাচ্ছি তোমাদের পরে। ওকে, আজকে মানে 3rd February, আজকে আমাদের বিবাহবার্ষিকী। 2001 স্যাটারডে আমাদের বিয়ে হয়েছিল, তো সেই দিনে মানে তারপর থেকে আমাদের যে বিবাহবার্ষিকী খুব একটা ধুমধামে হয় বা যেগুলো জেনারেলি বলা হয় যে মালা বদল তালা বদল এরকম কিছু হয় না, খুব ব্যস্ততার টাইম মতোই চলে। যখন আমি কিছু করতাম না, প্রধানদা কিছু করতো, তখনও ব্যস্ততার মধ্যেই চলতো, কোনো ছুটি দিয়ে দিনটা পালন করা এরকম কিছুই হতো না। যখন আমরা দুজনে কাজ করতাম তখনও তাই, এই টাইমে জেনারেলি আমাদের অ্যানুয়াল ফাংশান কিংবা অ্যানুয়াল ফাংশানের আগের দিন খুব ব্যস্ততার মধ্যে বা আজকের দিন অ্যানুয়াল ফাংশান এরকমই থাকতো, মানে সারাদিন মানটা আমাদের ওখানেই চলে যেত। রাত্রিবেলা এসে মনে হতো না আমাদের বিবাহবার্ষিকী, এরকম একটা ব্যাপার। না, রাত্রিবেলা খাওয়া দাওয়া হতো একটু, হ্যাঁ খাওয়া দাওয়া মানে টায়ার্ড, খুবই টায়ার্ড, তার মধ্যেই অনিমাদি কিছু একটা করে দিয়ে যেত এরকমই। খুব কম, আমি 3 বছর আগে মনে হয় বেরিয়েছিলাম, সেদিনের ফটো আমি আজকে FB-তে শেয়ার করেছি, তো ওটাই। আর আজকে আমি ফ্রি ছিলাম, মানে আজকের দিনটাও কিছু নেই আর কি, খুব মিস করছি অ্যানুয়াল ফাংশানকে। তো আর আজকের দিনটা তো জানো সারাদিন মানে সকাল থেকে স্কুলের কাজেই, আজকেও আমি স্কুলের কাজেই, মানে কিন্তু জানি না কখনো হাতে হাত রেখে আই লাভ ইউ বলাটাকে ভালোবাসা বলে কি না, কিন্তু হ্যাঁ প্রধানদার সঙ্গে আমাদের রেসপেক্টের যে সম্পর্ক প্রধানদার সঙ্গে আমার, এটাকেই হয়তো 20 বছর পার হওয়া, এটাকেই হয়তো মানে বলা হয় বিবাহ, মানে বিবাহবার্ষিকী বা ভালোবাসা যাই বলো, আমাদের দুজন দুজনের প্রতি রেসপেক্টটা আমরা দুজন দুজনকে করি। আর এবং আমরা লাইফ পার্টনার কতটা ভালো যাই না, কিন্তু আমরা কাজ করি অ্যাজ এ ওরা, ওটা খুব ভালো আমরা, কারণ আমরা যেই দুজন মিলে যখনই কোনো কাজে হাত দিচ্ছি সেটা খুব সাকসেস হয়েছে, সেটা যে কাজই হোক, নিজের যে কোনো বিজনেস হোক, যে কোনো জায়গায় হোক, সেটা সাকসেস, এবং সেটা আমার ছেলে মানুষ করাই হোক না কেন, সেটা আমরা ভালো করেছি, সেটা আমরা বলতে পারি। লাইফ পার্টনার অ্যাজ এ কাপল ইজ দি ইমেজ অফ লাইফ পার্টনার, না লাইফ পার্টনার মানে হাজবেন্ড ওয়াইফের যেগুলো হয় না, যে দেখায় আমরা যেগুলো দেখে থাকি বা বন্ধু বান্ধবদের দেখেছি, সেরকম আমাদের লাইফে কখনো হয়নি, কখনো আমাদের লাইফ অতটা ড্রামাটিক কোনো ড্রামাটিক কখনোই না, কখনো একদম ড্রামাটিক না, কিন্তু হ্যাঁ আমরা যে কোনো জিনিসকে একটু সুন্দরভাবে এনজয় করতে ভালোবাসি। যেমন আজকে আমরা আসার পর থেকে আমি অসুস্থ হয়ে গেছি, সেই জন্য আমি যেতে পারিনি, কিন্তু শান যেহেতু ভালোবাসে সেই জন্য ব্রহ্মভূমিতে গেল, খাবার দাবার আনলো, আমি অলরেডি টেবিল সাজিয়ে নিলাম, এটা শানের জন্যই যাওয়া হয়েছিল, অন্য কারোর জন্য না। প্রথম দাঁড়িয়ে রেগে প্রথমে বলে যাবো না, প্রথমেই না, তারপর মধ্যে একটু খুটাখুটি রেগে গেলো, হ্যাঁ তুমি তো যাবেই না, এ করবেই না, যেতে হবে না, প্রথম দাঁড়িয়ে রেগে আবার বেরিয়ে গেলো, তারপর মনে হলো যে না পায়েল চেয়েছে যাবো না, তো এটাই হয়তো কোথাও না কোথাও, যাই বলবে তোমরা লাভ বলতে পারো, ভালোবাসা বলতে পারো, যাই কিছু বলে ভালোবাসা একই, হ্যাঁ যাই হোক লাভ আর ভালোবাসা একই, রেসপেক্ট বলতে পারো দুজন দুজনের প্রতি, যাই বলতে পারো, কমিটমেন্ট বলতে পারো, যাই বলতে পারো। তো এটাই ছিল হয়তো মানে 20 বছর আগে, মানে আমার দাদু ঠিক পার্সনকে আমার জন্য কোথাও না কোথাও চুজ করেছিল, নাহলে হয়তো এত বদমেজাজি এত একে মানে কন্ট্রোল করা ওই বলেই পেরেছিল হয়তো, আমার দিক থেকে মনে হয় টাইম লেগেছিল বুঝতে, বুঝতে টাইম লেগেছে, অবশ্যই টাইম লেগেছে। আগে মনে হতো কেমন আনরোমান্টিক লোকের সাথে বিয়ে দিয়ে দিল, যে সারাদিন মানে কাজ নিয়ে ব্যস্ত, আমাকেই টাইম দেয় না, কখনো কোথাও নিয়ে যায় না, কখনো কোথাও মানে সেরকম কিছু দেয় না,
পরে যখন উনি রোমান্টিক হতে দেখেছে তখন ওনার হয়তো মনে পড়ছে কেমন আনরোমান্টিক মেয়ের সাথে বিয়ে দিয়েছে, সে নিজের কাজটুকু বোঝে, কাজটুকু মানে কখনোই করে না, রাগ অভিমানের পালাটা হয়তো অনেকটাই বেশি থাকে আমাদের মতে। কিন্তু হ্যাঁ আমরা খুব ভালো মানে হয়তো সেই জায়গাটা না থাকলে আজকে পায়েল সিং প্রধান যে জায়গাটা দাঁড়িয়ে আছে, যে নাম একটা ট্যাগ পায়েল সিং প্রধান একটা আলাদা নাম, সেটা হয়তো হতো না যদি এই সাগর প্রধান না থাকতো, এটা একটা বড় ব্যাপার। তো অনেক কিছু তোমাদেরকে বলে দিলাম সাগর প্রধান সম্বন্ধে, উনি কিছুই বলেন না আমার সম্বন্ধে, এটাও একটা খুব হবে। তো যাই হোক, তো আজকে টেবিলটা দেখে নাও, ওটা খুব সুন্দর মানে সাজানো টেবিল, আমি সেজে গুজে নেই কারণ আমার শক্তি নেই সাজানো, আমি এখনও টলছি, মানে মনে হচ্ছে রেলে যেমন ঝাঁকুনি হয় না সেরকম একটা ঝাঁকুনি হচ্ছে। খুব স্পাইসি খাবার আজকে খাবো, কিছু করার নেই। তুমি যে যুদ্ধটা লড়ছো, হ্যাঁ যুদ্ধটা লড়ে চলেছি, আর যুদ্ধটা যে জন্য মাঝে মাঝে উইক কিন্তু প্রধান হতা হচ্ছে, তাকে পেছন থেকে আমি বলছি না হলে হবে না, যুদ্ধটা লড়তেই হবে, তো লড়েই যাবো যুদ্ধটা। এবং কি জায়গায় যে পজিশনে আসছে কেসটা এখন, ঠিক আছে, ওখান থেকে মানে পিছনের তো কোনো প্রশ্নই নেই, ঠিক আছে, এইবার আমাদের আগিয়ে যেতে হবে একদম, মানে এভাবে আর কি, বোল্ড বোল্ডভাবে, কারণ যে অনেক কিছু যেভাবে যেভাবে আমাদেরকে ওরা এ করেছে, হ্যারাস করেছে এবং হিট করে দিয়েছে আর কি, তো সেই হিটটা এবার ওদেরকে রিটার্ন দিতে হবে, ঠিক আছে, সেটা এবার রিটার্ন ওরা পাবে আর কি, ঠিক আছে, আমাদেরকে সেইভাবে এবার সানে কি দেবেছে, সান পেট নড়াচ্ছে, পেটে হাত দিচ্ছে। আর সব থেকে তোমরা যদি বলো যে আমি একটা কথা বলে দিই, যেটা হচ্ছে হ্যাঁ আজকে আমাদের মানে 20তম আর কি বিবাহবার্ষিকী আজকে, সত্যিকারে পায়েল যেটা বললো সেটা একদম অক্ষরে অক্ষরে সত্যি কথাই, সেইভাবে আমাদের যে সেই হাতে হাত ধরে বা কোনো জায়গায় বসে আই লাভ ইউ করে এই সমস্ত ফটো তোলায় করা এই সমস্ত ব্যাপারগুলো সত্যি আমাদের কোনোদিনই হয়নি, কিন্তু ও আমাকে অনেকবার বলেছে যে হ্যাঁ এটাও মাঝে মাঝে দেখাতে হয়, আমি সেটা দেখানোর ব্যাপার না, এটা অনুভব করলেই ব্যাস, এটা নিজেদের মধ্যে মানে এটা আর কি, এটা মুখ দেখলে তার কথাবার্তা বা তার বিহেভিয়ার এটাই তোমাকে বুঝিয়ে দেবে যে আমি কতটা রেসপেক্ট করছি তোমাকে বা তুমি আমাকে কতটা, এই যে দুজনের মধ্যে যে বন্ডিংটা এটা অটোমেটিক্যালি এই ব্যাপারগুলো থেকেই বোঝা যায়। হ্যাঁ তার জন্য আলাদা করে একবারে দেখানোর জন্য, লোক দেখানোর জন্য যে একদম জড়িয়ে ধরা আই লাভ ইউ করা এগুলো আমার মনে হয় তবে হ্যাঁ এটা সত্যি কথাই যে আমরা দিনে দিন যত মানে আমরা একসঙ্গে থাকছি এবং এগিয়ে যাচ্ছি আর কি, তত আছে আমাদের মধ্যে যে রোমান্টিক এটা বা ভালোবাসার এটা। আজকে আমি এই ভিডিওটার ইন্ট্রোতে বুড়ো বুড়িকে দেখাবো, বুড়ো বুড়ি গাছকে দেখাবো, আমাকে মা অনেকবার বলেছিল আমি দেখাই না, আমি এটা কিনেছিলাম আমাদের বুড়োবেলা বুড়োবেলা বলে আমি দেখাবো দেখাবো, মানে এখন তো তোলা যাবে না কালকেই তুলবো তো দেখাবো। পাইলের অবশ্য একটু মানে হট মেজাজ হয়তো রেগে গেল গেল, কিন্তু ওর মাইন্ডটা হচ্ছে অনেক অনেক উঁচু দরের, সেটা এখন অবশ্যই বুঝতে পারছি, অনেক তোমরাও নিশ্চয়ই বুঝতে পারছো, উনি কখনো কারোর মানে খারাপ কোনো দিন চান না, সে শত্রু হলেও যে হ্যাঁ যে সে খারাপ কিছু করুক, হয়তো সাময়িক সে অন্যভাবে কিছু একটা করে ফেলেছে বা চলে গেছে, কিন্তু মানুষ হিসাবে উনি সবসময় সকলের ভালো চান, যে কি করলে ভালো করা যায় এবং সকলকে করার জন্য না 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 তোমার জন্য বলা মানে আমি বাড়িয়ে কিছু বলছি না, সেটা তোমরা নিজেরাই জানো, ঠিক আছে, আর কিছু পাওয়ার লোভে যে কিছু করা সেটা কোনোদিন কোনোদিনই করেন না, যে আমি কিছু পাবো তার জন্য এটা করছি কখনো না, ঠিক আছে, আমি তোমার সাথে বলি ঠিক আছে, আমি খাবারটা আনার জন্য ঠিক আছে, এখন আমার সানকে খুব খিদে পেয়েছে। হ্যাঁ একটা যেটা যেটা বলে দিই যে আজকের দিনটা খুব ব্যস্ত ছিলাম, কিন্তু তবুও সকালবেলায় উঠে প্রীতমের ফোন, ম্যারেজ অ্যানিভার্সারি, হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি, কোথা থেকে জানতে পেরেছিল ভগবান জানে, আমি শুধু রিমেলাকে বলিনি, বলেছিলাম আর কাউকে বলিনি, ও সামনের কাছ থেকে আদায় করেছিল, তারপর থেকে সবাই যে একটার পর একটা করেছিল, এবং আমি যখনই টাইম পাচ্ছিলাম কাউকে অ্যান্সার দিতে পারছিলাম না, কাউকে থ্যাংক ইউ বলতে পারিনি, এবং সবাই যে বলছিলে সেই সেই জায়গাটা স্পেশাল, আমার মা সবসময় ভুলে যায়, মাকে আমি প্রণাম যখন জানাই সকালবেলায় উঠে, আমি তো আড্ডা মাকে যে প্রণাম করি, আড্ডা স্তোভ শুনি, এটা রেগুলার আমার নিয়ম, আমি আড্ডা স্তোভ শুনি, একটা কথা বলো মা, তোমাকে আড্ডা মা কোনোদিন তোমার স্বপ্নে এসে বলেছে শুভ বিবাহবার্ষিকী বলেছে কোনোদিন? না বলো, কিন্তু আমি ফিল করতে পারি, ফিল করতে পারো,
সেখানে হাসিও সেম জিনিস, হাসি হয়তো মনে থাকে না। আমি বলি দি, আমি বলছি সেটা নিয়ে না, মা আমার ভাইয়েরও বার্থডে ভুলে যায়, আমারও বার্থডে ভুলে যায়, আমি মনে করাই মা আজকে আমার বার্থডে আমি তোমাকে প্রণাম করলাম, তখন বলে হ্যাঁ বাবু, সেটা আমার দিদা দাদুকে তারপর আমি প্রণাম করি, তারপর আমি মাকে ফোন করলাম, তো তার অটোমেটিকলি। কিন্তু তারপরে যে একটা বৃহত্তর পরিবার, যেটা তোমরা আমার পরিবার, যে একটার পর একটা উইশ করে যাচ্ছিলে, বিশ্বাস করো আমি মনে করি না আমার জন্মদিন আমি ভাই গান্ধীজি না জি নাই যে আমার মনে রাখতে হবে, কিন্তু তবুও তোমরা মনে রেখে যে আমাকে উইশ করলে, এবং বিশ্বাস করো এই 20 বছরে এই বড় একটা বড় পাওনা আমার কাছে, যে মানে এত লোক আমাকে মনে রেখেছিলে। বাবার মারা যাওয়ার 6 মাস পর আমার বিয়ে হয়েছিল, বিয়েটার ফটো যদি কখনো দিই দেখবে গোমরা মুখ হয়ে আমি পুরো বিয়েটা কখনো আমি হাসিনি। এবার আমার মনে হয় না 20 বছরে এরকম ভালো বিবাহ বার্ষিকী আমার। আরে এই মানুষটা ঢোলে মরছিল, এ তো পুরো অর্ধেক বিয়ের মন্ত্রই পড়েনি। হ্যাঁ, আর বাপরে কত বড় ফুল গেলে এনেছে, এখন তোমাদের সামনে উনি দিবেন হয়তো মেয়েদের মেমোরি পাওয়ার অনেক বেশি আছে। আমি তোমাদের বলি কেন, এটা কালকেই যাবে, আমার মনে থাকে না আমার ভাইয়ের কবে, আমার যেদিন মানে যেদিন আমার যেদিন এ ছিল, যেদিন আমি ফিরে এসেছিলাম, মানে যিনি আমার এ হয়েছিল বউ ভাত ছিল, যেখানে ফুলশয্যা রিসেপশন যেদিন বলো, সেদিন মানে ফুলের খাট সাজিয়ে ভাই মেজো ভাই বেরিয়ে এসেছিল। মেজো ভাই অ্যাকচুয়ালি আমার থেকে বয়সে বড়, কিন্তু যেহেতু আমার দেওর হয় আমাকে খুব রেসপেক্ট করে, এবং আমার দেওররা আমার সাথে কখনো বাজেই আর কি করে না, খুব মানে আমাকে। তো যখন বেরিয়ে এসে বলেছে দাদা তোমার বিয়ের খাট সাজিয়েছিলাম, শোধবোধ হয়ে গেল। তো তখন আমি জিজ্ঞেস করেছিলাম তোমাদের প্রধানদাকে পরে দুদিন পরে যে কেন ভাইয়ের কথাটা বলেছিল, তো প্রধানদা বলেছিল যে ভাইয়ের যেহেতু ভাইয়েদের সবার বিয়ে হওয়ার পর তোমার বিয়ে হয়েছিল, তো ভাইয়ের খাটটা নাকি প্রধানদা সাজিয়ে দিয়েছিল, তো সেই হিসাবে প্রধানদা আমাকে ওই শোধবোধ হয়ে গেছিলো। এবং আমার বিয়ের পরের দিন নাকি ভাইয়ের বিবাহ বার্ষিকী, তো তারপর থেকে যেহেতু এটা গ্রামে অঞ্চল এরকম কোনো রেওয়াজ ছিল না, কিন্তু ভাইকে আমি যখন ফোনে কথা হতো আমি প্রত্যেক বিবাহ বার্ষিকীতে আমি মনে করে দিতাম, আর প্রধানরা কোনো বাড়ি আমাদের বিবাহ বার্ষিকী মনে থাকতো না, এবারই কেমন করে মনে ছিল। এটা না না সব জায়গায় মনে ছিল, মানে এটা আগে থেকে অনেক আমাদের একটু ছিল, কিন্তু দেখো অনেকে ট্রাই করে ফেসবুকে খুঁজে এটা খুঁজে যে আজকে বিবাহ বার্ষিকী আছে আমার বাড়িতে কিছু করতে হবে, নালে ঝাড় খাবো, পাপা আমার এরকম না। যাই হোক ব্যাপারটা ছিল যে আমি ভাইকে মনে করাতাম যে আজকে তোমার ওয়াইফকে মানে লক্ষ্মীকে কিছু দেবে এরকম বলে দিতাম। তো তারপরে বেশ কিছুদিন আমি যখন কাজে এখানে ব্যস্ত হয়ে যেতাম হয়ে গেছিলাম, তো এই জিনিসটা বন্ধ হয়ে গেছিলো। তো একদিন আমার খুব শরীর খারাপে ছোটো আসে আমার কাছে, তো ছোটোকে আমি ছোটো এমনি কথা বলতে বলতে আমি ওকে ফট করে বলি হ্যাঁ তুই জানিস তো বাবা মায়ের মানে কবে বিয়ে হয়েছিল, বললো না, বললাম এটা খুব বাজে জিনিস, কারণ আমি শানকেও শেখাই যে আজকে আমার বিবাহ বার্ষিকী তোমার পালন করা উচিত, এ করা উচিত। বাবা মারা যখন বয়স্ক বয়স হয়ে যায় মাথাটা ঘুরছে আমার, আনন্দের ব্যাপার। তো এটাই তোমরা দেখো, তোমরা হয়তো বলতে পারো যে অনেক অনেকে অনেক কিছু দেখে তোমরা এরকম দেখালে কিনা, কিন্তু এটাই সব থেকে আনন্দের ব্যাপার, তোমরা এরকম করে আমাদের ভালোবাসা দিতে থাকো। আর আজকের দিনে কি হলো না হলো না তোমাদেরকে পরে আমি জানাবো, আজকের দিনটা এরকম ভালো হতে দেখা হচ্ছে অন্য কোনো চিৎচেতে। আচ্ছা এটার জন্য আর অনিমাদি দুটো গোলাপ এনে দিয়েছে, এত ভালোবাসা, থ্যাংক ইউ পম্পা অনিমাদিকে। আর এরাই আমার পরিবার, কিন্তু মানে প্রত্যেকটা সুখে দুঃখে আমার ঢাল হয়ে থাকে। তো কাটি বলে হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি, হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি 20th অ্যানিভার্সারি, কেন 20th বলতে হবে কেন, তোমরা তো মনে রাখতে পারবে, যাই বানিয়েছে ভালো বানিয়েছে আর এত ভালোবাসা দিয়েছে। হ্যাঁ যাই হয়েছে, খুব সুন্দর হয়েছে, কেমন খেতে যাও বলো, রিভিউ দাও আন্টিকে, আন্টি দেখবে নিশ্চয়ই দুর্দান্ত হয়েছে, তুমি খাও তুমি খাও, সুন্দর হয়েছে তুমি খাও, হ্যাঁ খাও, আমি পরে খাবো বিয়ান্ড ক্যামেরা, আমি পরে খাবো ভেনিলা এসেন্স দিয়ে বানিয়েছে, দারুণ হয়েছে, ভালোই হয়েছে, খুব ভালো হয়েছে বলবো না, কিন্তু ভালো হয়েছে, তো আমি শানকে খাওয়াচ্ছি, কতক্ষণের জন্য বানিয়ে দেবো, তো শানকে খাইয়ে দেবো 10-12 মিনিটের মধ্যে, গুড়া গুড়া এটা সুগার ফ্রি দিয়ে মানে না, তাই না সুগারটার কম আছে, কিন্তু খুব সুন্দর এটা এসেন্স দিয়ে, না না এটা খুব ভালো লাগছে, তাহলে বুঝতে পারছো কেক সব কিছু, এদিকে দেখো আবার দেখাতে হবে, খেয়েছো বাবা, না একটু ভালো হয়নি, এই কেক সব কিছু দিয়ে ভালো মতো একটা আমাদের সেলিব্রেশন হয়ে গেলো, মিষ্টি মিষ্টি দিয়ে, আর আমাদের তারামের মিষ্টি খুব ভালো হয়,
আর বোম্বামের খাবার দুধ দশ দুধ দশ একটা খাবার তাহলে আগে এন্ড করেছি তো এন্ডটা এখন লাগিয়ে দিলাম দেখলাম বাই তোমরা ফিরে আসি তত ভালো থেকে সুস্থ থেকে ও শরীর সঙ্গে তোমরা মরে যেতে নিতে ফিরে আসছি অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি লাভ ইউ।